সবাইকে নমস্কার। খুলুমখা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং এই লকডাউনের পিরিয়ডের মধ্য দিয়ে নিজেদের জীবনশৈলীকে কীভাবে আগে নিয়ে যাওয়া আর সেই পদ্ধতিগুলির বিষয়ে আমরা ওয়াকিবল হয়ে গেছি এবং সারা ত্রিপুরা রাজ্যে কম বেশি সমস্ত কার্যকলাপগুলো আমরা ধীরে ধীরে শুরু করতে চলছি। একটা নতুন বিষয় আমাদের সামনে এখন এসছে, সেটা হচ্ছে যে ত্রিপুরার বাইরে থেকে অন্যান্য রাজ্য থেকে বা অন্যান্য দেশ থেকে যারা ত্রিপুরার স্থায়ী বাসিন্দা, ওনারা কর্মের কারণে হয়তো বা কেউ ব্যাঙ্গালোরে, কেউ দিল্লিতে, কেউ মুম্বাইতে, কেউ হয়তো ভারতের বাইরে, এখন সবাই নিজ নিজ রাজ্যে এবং নিজ নিজ গ্রামে বা শহরে ফিরে আসছি। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাই যখন মাননীয় প্রধানমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা এক আলোচনায় সম্মিলিত হয়েছিলাম, তখন একটা বিষয় উঠে এসেছিল যে না, যারাই বাইরে আছেন, নিজ নিজ রাজ্যে যেতে চাইছেন, তাদের ব্যবস্থা করা হোক। আর সেটাই সামনে রেখে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো স্পেশাল ট্রেন এবং বাস সার্ভিস হোক বা তাদের পাস দিয়ে দেওয়া তার ব্যবস্থা করেছেন। ত্রিপুরা থেকেও যারা মাইগ্রেন্ট লেবার এখানে রয়েছেন, ইনাদেরকে নিয়ে এই পর্যন্ত 3টি ট্রেন ত্রিপুরা থেকে রওনা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্য থেকে ট্রেন আসা ত্রিপুরাতেও শুরু হয়েছে। তার সঙ্গে সঙ্গে একটা বিষয় রাজ্যের সামনে সমস্যা এসে গেছে, সেটা হচ্ছে যে বড় মাত্রায় বাইরে থেকে ওই রাজ্যের লোক আসছে। ত্রিপুরা তো ছোট রাজ্য, কিন্তু বড় বড় রাজ্য আছে, কিছু কিছু রাজ্য আছে যেমন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তার মধ্যে বড় মাত্রা মুম্বাই থেকে, দিল্লি থেকে লোক আসছে। আমি দেখেছি বিহারে 2 লাখ লোক এসছে, তো 1900 স্যাম্পল নেওয়া হয়েছে, করোনা স্যাম্পল। ত্রিপুরাতে আমরা 5:1 অনুপাতে নিচ্ছি, প্রতি 5 জনে 1 জন, বড় মাত্রা স্যাম্পল। কিন্তু তারপরও মনে করুন যে কোনো ট্রেনে আর 1200 লোক এসছে, তো 1200-র মধ্যে 5:1 হচ্ছে, বাকি লোক তো বাদ পড়ে যাচ্ছে। আর সরকারের দ্বারা সম্ভব নয় যে প্রতিদিন ট্রেনে আসবে 2000 লোক, চোরাইবাড়ি বর্ডার দিয়ে আসবে 1000 লোক বা 500 লোক, গুডসের যে ড্রাইভার, যে ট্রাক আসে তার ড্রাইভার বা তার অ্যাসিস্ট্যান্ট, আরও এসেন্সিয়াল কমিটিটি নিয়ে যারা আসেন বা যারা বিভিন্ন কারণে ত্রিপুরার বাইরে ছিলেন এরা আসছেন, তো এদেরকে মিলে বড় একটা সংখ্যা হয়। প্রতিদিন শুধু এতগুলো স্যাম্পল নেওয়া কোনো সরকারের দ্বারা সম্ভব নয়। ত্রিপুরাতে জিবি হসপিটালে মাইক্রোবায়োলজির ল্যাব রয়েছে এবং তাতে 2টি মেশিনের মাধ্যমে আমরা 600-র কাছাকাছি করতে পারি। আর যদি স্যাম্পলগুলো মার্জার করে করি তো তাহলে হয়তো 1200 করতে পারব, তো এর বেশি করা যায় না। তাহলে এত মাত্রায় লোক 3000 আসবে, তারপরে শুধু এই 3000-ই নয়, আমরা সিভিলিয়ান যারা রয়েছে তাদেরও স্যাম্পলিং নিচ্ছি, কারণ আমাকে দেখতে হবে আমাদের মধ্যে তো সংক্রমণ হচ্ছে না, আমাদের সোসাইটি তো হচ্ছে না, শুধু বর্ডারে দেখলাম, ট্রেনেই দেখলাম, বাকি ছেড়ে দিলাম সেটা সম্ভব নয়। তো 50% আপনার যারা বাইরে থেকে এসছেন তাদের স্যাম্পল নেই, আর 50% আমাদের ত্রিপুরা রাজ্যের সিভিলিয়ানদের কাছ থেকে নেই। তো ওই হিসাবে কোনো রাজ্য সরকারের দ্বারা সম্ভব নয় যে 100% স্যাম্পল নিয়ে করা, দুনিয়াতে কোনো দেশ করতে পারেনি না কোনো রাজ্য করতে পারবে। আমরা লক্ষ্য করেছি যে চেন্নাই থেকে একটা ট্রেন এসছে, তো 5:1 অনুপাতে আমরা চেক করেছি যে তার মধ্যে 4 জন করোনা পজিটিভ পাওয়া গেছে। সরকার তারপর চিহ্নিত করেছে, ওনাদেরকে এনে
হসপিটালে অ্যাডমিট করে কোয়ারেন্টাইনে রেখেছে, চিকিৎসার ব্যবস্থা করেছে। কিছু কিছু জায়গা প্রশ্ন ওঠে যে 5:1 পাতে যে যাদের স্যাম্পল নেওয়া হয়েছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত না রেজাল্ট আসে তাকে সরকার কোনো স্কুলে বা কোনো জায়গাতে কোয়ারেন্টাইনে রেখে দিক। তো তখন প্রশ্ন এটাও আসে, তাহলে 5:1 অনুপাতে যার স্যাম্পল নেওয়ার জন্য যাব সে বলবে আমাকে যদি 2 দিন থাকতে হয় তাহলে আমার স্যাম্পল নেবেন না, ওনার নিয়ে নিন, আমাকে 1200 মধ্যে কতজন নেব, 5:1 অনুপাতে আপনি হিসাব করে দেখুন। তাহলে যাদের স্যাম্পল নিচ্ছে ওরা সিমটোমেটিক না, এসিমটোমেটিক, তার জ্বরও নেই কাশিও নেই, যদি সিমটোমেটিক হয় তাহলে কোনো অসুবিধা নেই, ওকে তো আমরা তুরন্ত কোয়ারেন্টাইনে। কিন্তু যে সিমটোমেটিক না, নর্মাল, তাকে কিভাবে চিহ্নিত করব? তার জন্য আমরা স্যাম্পল নেওয়ার পরও তাকে ছাড়তে হচ্ছে, কারণ বাকি লোকও তো যাচ্ছে এর মধ্যে। বাকি মনে করুন যে 1200 মধ্যে 800 ছুটে গেছে, এই 800 মধ্যে যে পজিটিভ নেই সেটারও তো গ্যারান্টি নেই, তার মধ্যে থাকতে পারে, হয়তো বা তাদের মধ্যে চেক হতো তার মধ্যে চলে আসতো, আবার নাও আসতে পারে। এই বিষয়গুলি সামনে আসার পর আমরা সিদ্ধান্ত করেছি যে আমরা কোয়ারেন্টাইন এবং জাগরুকতা নিয়ে একটা কমিটি তৈরি করব, এবং তৈরি করেছি রাজ্য স্তরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৈরি হয়েছে, ডিস্ট্রিক্ট স্তরে মন্ত্রীকে চেয়ারপারসন করে তৈরি করা হয়েছে, ব্লক স্তরে চেয়ারম্যান করে তৈরি করা হয়েছে, আর তারপরে পঞ্চায়েত স্তরে এবং ভিলেজ কাউন্সিল স্তরে, লাস্ট একাই পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল, সেখানে নির্বাচিত প্রতিনিধি যারা প্রধান উপপ্রধান থাকবেন, আর সঙ্গে সঙ্গে হেলথ ডিপার্টমেন্টের সেখানে আশাকর্মী হোক, পিএসসি সেন্টার যারাই ওই গ্রামের মধ্যে রয়েছেন ওরা থাকবেন, অঙ্গনবাড়ি কেন্দ্রের দিদি থাকবেন, আর যারা যারা রিলেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ আছে সেই কমিটিতে থাকবেন। আর সেই কমিটিতে কীভাবে হবে, কে কে থাকবে, তার দিশানির্দেশিকা সমস্ত ডিএমের কাছে পৌঁছে গেছে, আমি আশা করি সেই কমিটিগুলো অনেক জায়গায় হয়ে গেছে। আর আজকে আমি আপিল করছি যে যেখান থেকে শুনছেন, তো আপনার গ্রামের মধ্যে যদি না হয়ে থাকে তুরন্ত সেই কমিটি তৈরি করে নেওয়া। সেই কমিটির দায়িত্ব কি? সবচেয়েতে বড় দায়িত্ব হচ্ছে গ্রাম পঞ্চায়েত কমিটিগুলোর আর ভিলেজ কাউন্সিল কমিটিগুলোর, কারণ গ্রাম আর ভিলেজ কাউন্সিলে জাগরুকতা চলে আসলে তো পুরো ত্রিপুরাই জাগরুকতা, আর সঙ্গে সঙ্গে শহরের মধ্যে আগরতলা কর্পোরেশনে আমাদের যারা কাউন্সিলর রয়েছেন তার এরিয়া অনুসারে কমিটি ঘোষণার কথা বলে দেওয়া হয়েছে, তার স্বরূপ কী হবে সেটাও বলে দেওয়া হয়েছে। আর যেখানে ছোট মিউনিসিপ্যাল কাউন্সিল সেখানে একটাই কমিটি হবে, সেন্ট্রালাইজ মিউনিসিপ্যাল কাউন্সিলের যে চেয়ারম্যান ওনাকে চেয়ারম্যান করে ওই কমিটি গঠন করা হবে বা হয়ে গেছে। তো সর্বক্ষেত্রেই যে নিচয় ইকাই সেগুলো যদি সঠিকভাবে কাজ করে জাগরুকতা রাখে তবেই ত্রিপুরা করোনামুক্ত থাকবে। 40-50 হাজার লোক ত্রিপুরাতে আসবেই আসবে, আর তাদের মধ্যে কেউ না কেউ করোনা পজিটিভ থাকবেই থাকবে, আর প্রমাণিত হচ্ছে। আমি আজকে আপনাদের কাছে তার জন্য এসেছি যেই যেই ব্যবস্থাগুলো করা সেগুলো করা হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় ব্যবস্থা আপনারা করতে পারেন, আপনারা জাগরুক, প্রমাণিত হয়েছে। আপনারা যেই কমিটিটা গ্রামে তৈরি হয়েছে বা ওয়ার্ডে তৈরি হয়েছে বা মিউনিসিপ্যাল কাউন্সিলে তৈরি হয়েছে, তার দায়িত্ব ওই এরিয়াতে ওই গ্রামের মধ্যে ওই ওয়ার্ডের মধ্যে যদি বাইরে থেকে যে কেউ আসুক, আপনার ছেলে মেয়ে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেই আসুক, তার পজিটিভ হোক নেগেটিভ হোক, স্যাম্পল নিয়েছে নেগেটিভ এসছে, কোনো কিছু না দেখা 14 দিন কোয়ারেন্টাইনে থাকা, হোম কোয়ারেন্টাইন 14 দিন, যেই বাড়িতে এসছে পুরো বাড়ি কোয়ারেন্টাইনে চলে যাওয়া। কারণ কি, ওই বাড়িতে যতটাই আমি বলি যে তাকে আলাদা করে রেখে দেব, আর যদি এক ঘর হয় তো স্বাভাবিকভাবে মেলামেশা হয়েই যাবে, বাথরুম একটাই ইউজ করবে, টয়লেট একটাই ইউজ করবে, যদি সেপারেট থাকে বড় বাড়ি হয়
আলাদা বিষয়, কিন্তু ত্রিপুরাতে গ্রামে গঞ্জে আমরা দেখা যায় যে একটাই টয়লেট বাথরুম ইউজ করি। প্রতিষ্ঠিত যাদেরকে পয়সাগুড়ি আছে, ইকোনমিক্যালি সাউন্ড, এরা হয়তোবা অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম তার রুম রয়েছে, কিন্তু তারপরে খাওয়া দাওয়ার সময় অনেক সময় খেয়ালও থাকে না যে ডাইনিং টেবিল একসঙ্গে বসে যায়, তো তার সংস্পর্শ আসতেই পারে। তার জন্য এই আগামী এক মাস কোনো না কোনো জায়গাতে কেউ না কেউ আসতেই থাকবে। তো আমাদের যে কমিটি গ্রাম অঞ্চলে করা হয়েছে তার দায়িত্ব, তাদের কাছে সমস্ত ব্যবস্থা রয়েছে, হেলথ কর্মচারীদের সঙ্গে থাকবেন, অ্যাডমিনিস্ট্রেশনের লোকের সঙ্গে থাকবেন, আর সঙ্গে সঙ্গে 112 নম্বর আপনাদের কাছে রয়েছে সেন্ট্রালাইজ নাম্বার, ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম্বার রয়েছে, তার মধ্যে কোনো অসুবিধা হলে ফোন করা, পঞ্চায়েত সেক্রেটারি, তার মধ্যে যে নিচে কমিটি হবে তার মধ্যে পঞ্চায়েত সেক্রেটারি রয়েছেন, ওনাকে তুরন্ত সূচনা দেওয়া, এবং গ্রামে বা শহরে বা ব্লকে বা যেখানে বাইরে থেকে আমার আত্মীয় স্বজন পরিজন যেই আসে, আসার পর থেকে 14 দিন হাউস কোয়ারেন্টাইনে, হোম কোয়ারেন্টাইনে চলে যাওয়া। বলে হোম কোয়ারেন্টাইনে পুরো বাড়ি যেয়ে চলে যায় তো বাকি কে দেখবে, খাওয়া দাওয়া কে এনে দেবে? আপনি যদি জানেন আপনার ছেলে আসছে, আপনার মেয়ে আসছে, বা আপনার ছেলে মেয়ে যদি জানে আপনি আসছেন, তো অবগত তো আছেন, তো আগে থেকে 15 দিনের খাওয়া খাদ্য মজুত রেখে দিন বাড়িতে। আর যদি না থাকে, যদি নাও হয়, তো সরকারি বিভিন্ন মাধ্যমগুলি আছে, আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে সাহায্য সহায়তা করেছি। যদি না বেরোতে পারেন তো কাউকে ফোন করে বলে দেওয়া, আমাকে ব্যবস্থাটা করে দিন, বা নিজের বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীকে ফোন করে বলা, ফোন তো মোবাইল ফোন তো আপনার কাছে রয়েছে, তো সেটা দিয়ে অন্যকে বলে দেওয়া, যোগাযোগ করা, বাজারে মাঠে হাটে ঘাটে না বেরোনো। তার জন্য সরকার বিভিন্ন আইন কানুন বানিয়েছে, কিন্তু আমি আইন কানুনে যেতে চাই না, কারণ আইন কানুন দিয়ে এগুলো সমাধান হয় না, সমাধান হবে জাগরুকতার মাধ্যমে, আমাদের স্বতঃস্ফূর্ততার মাধ্যমে। বিগত দিনগুলিতে যেভাবে আপনারা স্বতঃস্ফূর্ততার সঙ্গে রাজ্য এবং কেন্দ্র সরকারের যেই যেই দিশানির্দেশিকা পালন করেছেন, এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। তখন লকডাউন ছিল, ইন্টারস্টেট বাস বন্ধ ছিল, ট্রেন বন্ধ ছিল, ফ্লাইট বন্ধ ছিল, তো আমরা করোনা ফ্রি ছিলাম। শুধু বিএসএফের দুইটি ব্যাটেলিয়ানের মধ্যে হয়েছে, সেটা ট্রাভেল হিস্ট্রি রয়েছে, এবং সেটা আগে থেকে ঘটনা হয়েছে, কেন হয়েছে, কি কারণ হয়েছে, সেটা বিএসএফ তদন্ত করছে, কিন্তু বাইরে সিভিলিয়ানের মধ্যে নেই। কিন্তু এখন তো আমাকে সব ছাড়তে হচ্ছে, এখন তো ফ্লাইটও আসবে, এখন তো ট্রেনও আসছে, তো বিভিন্ন জায়গা থেকে করোনা পজিটিভ পেশেন্ট আসবেই আসবে। এতদিন বন্ধ ছিল তো কেউ আসেনি, আমরা নিশ্চিন্ত ছিলাম, কিন্তু আমরা নিশ্চিন্ত সাবধানতা থাকার পরও এখন আমার আত্মীয় স্বজন পরিজন প্রিয়জন আসবে, তাকে ছাড়তেও পারবো না, বাড়িতেও রাখতে হবে, তার সঙ্গে থাকতে হবে। তার জন্য এখন হচ্ছে অরিজিনাল অগ্নি পরীক্ষা ত্রিপুরার। অনেকে ঢিল দিয়েছিল, এখন গ্রিন জোন হয়েছে, গাড়ি তো চলছে, সবাই যাচ্ছি, সবাই মাস্ক বানিয়ে নিয়েছি, এই হচ্ছে এখন দেখুন সারা ভারতবর্ষের মধ্যে এখন প্রতিদিনে পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। অনেকে হয়তো বা কিছু কিছু রাজনৈতিক দলের লোক প্রশ্ন তুলছেন মাননীয় প্রধানমন্ত্রীজির উপরে, মাননীয় প্রধানমন্ত্রীজি 130 কোটি ভারতবাসীকে যেভাবে সামলে রেখেছেন, অসম্ভব কাজকে সম্ভব করেছেন, আর সেটা করতে পেরেছেন 130 কোটি ভারতবাসীর সহযোগিতার কারণে, জাগরুকতার কারণে, প্রধানমন্ত্রী যা যা আপিল করেছেন সেগুলো মানার কারণে। এখন যখন আমরা বলছি সবাইকে বাড়িতে ফেরত আসবো, আসতে হবে, তো স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী তো রুখতে পারেন না, কারণ ইমোশনালি আমরা ভারতবাসী, আমি চাইছি আমার সমস্ত আত্মীয় পরিজন আমার কাছে আসুক, তো আসলে আপনাকে সাবধান থাকতে হবে, গণ্ডির মধ্যে থাকতে হবে, কুণ্ডলি দিয়ে বাড়ির চারিদিকে গোল কুণ্ডলি দিয়ে যে আমি 14 দিন বাড়ির বাইরে যাব না, ওর যদি বাইরে কেউ যাচ্ছে তো গ্রামবাসী বিরোধ করা, তাকে বাধ্য করা ঘরের মধ্যে থাকতে। আর এভাবে যদি আমরা যারাই আসি বিগত এক মাসের মধ্যে, আর সবাই যদি নিজ নিজ ঘরে থাকি, কোয়ারেন্টাইন সঠিকভাবে পালন করি, তো
এক দেড় মাসের মধ্যে ত্রিপুরা করোনার চেইন সম্পূর্ণরূপে ভেঙে দিবে, আর সঙ্গে সঙ্গে আমাদের যারা বাইরে ছিল ওনারা এসে এখানে স্থাপিত হয়ে যাবে এবং ওনারাও করোনা ফ্রি হয়ে যাবে। আর যদি আমরা এগুলি না মানি তো পুরা কমিউনিটিতে চলে যাবে, আর একবার কমিউনিটিতে চলে গেলে কাউকে ছাড়বে না, কারণ আপনার হবে তো আরেকজন ব্যক্তির হবে, তার থেকে আরেক ব্যক্তির হবে, তার থেকে আরেক ব্যক্তির হবে, পুরো চেইন তৈরি হয়ে যাবে। তার জন্য একবার চেইনকে যদি ভেঙে দেই তো দ্বিতীয়বার সেই চেইন তৈরি হওয়া প্রায় অসম্ভব। তো এখন সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা কি কি আমাদের কাজও করতে হবে আর করোনাকেও ত্রিপুরা থেকে বিতাড়িত করতে হবে, কাজও করতে হবে করোনাকেও বিতাড়িত করতে হবে। এটা হচ্ছে কঠিন পরীক্ষা, এর চাইতে কোনো কঠিন পরীক্ষা আজ পর্যন্ত বিগত দুই মাসে হয়নি। এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আমি আশা করি সমস্ত এই কমিটিগুলি, শুধু কমিটি নয় সমস্ত ত্রিপুরাবাসী, যখনই দেখবে যে কোনো লোক বাইরে থেকে এসছে তার ট্র্যাভেলিস্টি রয়েছে তো তাকে 14 দিন বাধ্য করা, কোনো মায়া মমতা না দেখানো যে না না উনিকে একটু একটু ঘুরে আসুক না, বাজারে কি হয়েছে, একটু বাজার ঘুরে ঘুরে আসলে কি হবে, আর কিছু নাও হতে পারে কিন্তু 1% যদি চান্স থাকে তো দুনিয়া শেষ হওয়ার সম্ভাবনা থাকবে, আপনার ভবিষ্যৎ শেষ হওয়ার সম্ভাবনা থাকবে, আপনার পরিবার শেষ হওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য কোনো রিস্ক আমরা নেব না, এতদিন আমরা কষ্ট করেছি আর এক দেড় মাস যতদিন পর্যন্ত আসা যাওয়া থাকবে ততদিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইন এই শব্দটা নিজের জীবনের প্রথম প্রায়োরিটি রেখে দিন, যে সকাল থেকে ঘুম থেকে উঠব প্রথম যাত্রা করেই হোম কোয়ারেন্টাইন শব্দটা মনে রাখব। আর যারাই বাইরে থেকে এসছেন 14 দিন কন্টিনিউয়াসলি হোম কোয়ারেন্টাইনে থাকা এবং পুরো বাড়ি কোয়ারেন্টাইনে চলে যাওয়া, যদি বড় বাড়ি হয় আলাদা রুমে রেখেছেন কোনো অসুবিধা নেই, কিন্তু একটাই রুম একটাই ঘর, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হবেই না, তার জন্য পুরো পরিবারকে 14 দিন কোয়ারেন্টাইনে চলে যাওয়া, আর সেই ব্যবস্থাতে নিজেকে রাখা, অন্যকেও রাখার জন্য অনুরোধ করা। আমি আশা করি এই কাজগুলো আপনারা বিচক্ষণতার সঙ্গে দায়িত্বের সঙ্গে করতে সক্ষম হবেন, আর এই কাজটা করতে যখন আমরা সক্ষম হব তখনই আমরা করোনার প্রকৃত চেইনকে ভাঙতে সক্ষম হব। আমি সবাইকে করোনামুক্ত থাকার জন্য হোম কোয়ারেন্টাইনে যারা বাইরে রয়েছেন তাদের দায়িত্ব, যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছে তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে সঠিক দিশা দেখানো, কথা বলুন, মোবাইলে টেলিফোন করে বলুন, হয়তো বা 14 দিন বাড়িতে থাকে ডিপ্রেশন হতে পারে, ভালো লাগবে না, টিভি দেখুন, বন্ধুবান্ধবের সঙ্গে সেলফোনে কথাবার্তা বলুন, বই লিখুন, পরবর্তী জীবনে কী কী করবেন আপনি সেই বিষয়ে দিশানির্দেশিকা তৈরি করুন, কিভাবে সময় ব্যতীত করতে হবে সেগুলোর রাস্তা তৈরি করে নিন, তো আপনি আপ ভালো লাগবে আর নিজের পরিবারকেও বাঁচাবেন ত্রিপুরাকেও বাঁচাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, জয় হিন্দ।